আমরা যোগাযোগ করেছিলাম আইএফএ সভাপতি অজিত ব্যানার্জির সঙ্গেও। অজিতদা বলেন যে এই সন্ধ্যাবেলায় যে অনূর্ধ্ব ১৭ জেলা লীগের যে উদ্বোধন, ঠিক কি অবস্থায় রয়েছে বালুরঘাট? এই যে আজ এখানে বালুরঘাটে যে অনুষ্ঠানটা আজ হতে চলেছে, অনুষ্ঠান বলতে ফুটবল খেলা, নৈশালোকে ফুটবল খেলা, এবং এটা আন্ডার-17 এবং আন্ডার-14, কিন্তু আজকে উদ্বোধনটা হবে আন্ডার-17 এবং এটা হচ্ছে সমস্ত আমাদের এখানে ২৪টা ডিস্ট্রিক্ট আছে, ২৪টা ডিস্ট্রিক্ট থেকেই পার্টিসিপেট করা হবে। এবং আজকের এই ২৪টা টিমের মধ্যে ১১টা ভেন্যুতে খেলা হবে এই ২৪টা টিমকে নিয়ে, আর এখান থেকে পরে না খেলাগুলো এরপরে গিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল এটা কলকাতায় হবে, ছেলেরা যাতে এক্সপোজারটা পায়। নিশ্চয়ই, হ্যাঁ। কিন্তু অজিতদা, এরকম একটা টুর্নামেন্ট, এরকম একটা প্রয়াস যেখানে রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নতুন ফুটবলার তুলে আনার মঞ্চ, স্পটার হিসেবে বা সেই প্যানেলটা কে 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 আছেন এখানে? আসেন স্পটারের নাম আমরা এই জন্য বলছি না, তাহলে পার্সিয়ালিটি কিছু হতে পারে। স্পটার এসছে, যেমন আজকেই আমি বলতে পারি মুর্শিদাবাদ থেকে স্পটার এসে পৌঁছে গেছে এখানে, তারা খেলা দেখবেন, স্পটার আছে প্রত্যেকটা, এতেই স্পটার থাকবে। না, আমরা যারা দেখি যে জুনিয়র পর্যায়ে যারা কোচিং করেন কলকাতার গড়ের মাঠে, তাদের কি আমরা স্পটার হিসেবে এখানে দেখতে পাবো না সবাই জেলার প্রতিনিধি? আমরা চেষ্টা করছি জেলাকে প্রাধান্য দিতে, কলকাতায় তো সবসময় হচ্ছে, জেলাকে প্রাধান্য দিতে চাইছে। যারা ভাই খেলাধুলার সাথে আছে, খেলাধুলায় জড়িয়ে আছে, তারাই এ করবে। মানে আমাদের যে ট্যাগলাইনটা রয়েছে প্রতিভার সন্ধানে, আচ্ছা, এই এই জায়গাটাকে আমরা হাইলাইটেড করে আমরা যখন এই জিনিসটা করছি, আমাদের ট্যাগলাইনটাই রয়েছে প্রতিভার সন্ধানে, তাহলে প্রতিভা মানে সন্ধান করার জন্য লোক অবশ্যই থাকবে। আচ্ছা, এবার ধরো আমাদের এখানে এটা জানো যে গভর্নমেন্ট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এবং আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তার অনুপ্রেরণা এবং অ্যাক্টিভ সহযোগিতা অরূপ বিশ্বাসের আমাদের এই খেলাটা হচ্ছে আইএফএ ইন অ্যাসোসিয়েশন উইথ আইএফএ, মানে যৌথ প্রচেষ্টা এগিয়ে চলেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ, ঠিক আছে। এবং একটা সুন্দর প্যাকেজ করা হয়েছে, হ্যাঁ, যে প্যাকেজের মধ্যে থাকবে ধরো এমনি ড্যান্স একটা থাকবে, নাচ মানে গান থাকবে, প্লাস একটা লেজার শো, যে শোটা মানে এখানকার লোকরা কোনোদিন দেখেনি, সেরকম একটা শো করে একটা প্যাকেজ হিসাবে বিনোদন এবং খেলাকে একটা প্যাকেজ করে এখানে ব্যবহার করছে ডিস্ট্রিক্টে। আচ্ছা, ঠিক আছে অজিতদা, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ।